আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আমি ডাক্তার মাসুদ হোসেন। আজকে আলোচনা করব বর্তমানে যৌনবাহিত একটি রোগ এসটিডি। রোগটিকে বলা হয়ে থাকে গনোরিয়া। গনোরিয়া একটি এসটিডি, অর্থাৎ যৌনবাহিত রোগ। এসটিডি শব্দের অর্থ সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, অর্থাৎ যৌনবাহিত রোগ। যৌন সঙ্গমের মাধ্যমে নারী এবং পুরুষের অসুরক্ষিত এবং অবৈধ যৌন সম্পর্কের মাধ্যমে এই রোগটি হয়ে থাকে। তো এই রোগটি নারী পুরুষ উভয়েরই হয়ে থাকে। তার ভিতরে নারীদের যদি গনোরিয়া হয়ে থাকে তাহলে সেটা প্রকাশ পায় না সহজে, কিন্তু পুরুষের ক্ষেত্রে খুব দ্রুত এই রোগটি প্রকাশ পায়, যার কারণে একটি নারী যৌনকর্মী অথবা কোনো নারী অবৈধ সম্পর্ক, অনেকগুলো একাধিক পুরুষের সাথে অবৈধ সম্পর্ক স্থাপনের মাধ্যমেও বোঝার উপায় থাকে না যে নারীটির ভিতরে গনোরিয়া ব্যাকটেরিয়াটি রয়েছে, গনোরিয়া জীবাণুটি রয়েছে। গনোরিয়া পুরুষদের ক্ষেত্রে যে লক্ষণ প্রকাশ পায় সেটা হচ্ছে পুরুষদের পুরুষাঙ্গের ভিতরে নালীতে ইনফেকশন হয়, নালীতে ক্ষতের সৃষ্টি হয়, প্রস্রাবের সময় টনটন করে ব্যথা করে এবং ভিতর থেকে অনার্গল পুজ এবং রক্ত মিশ্রিত পদার্থ নির্গত হয়, প্রচুর পুজ নির্গত হয় এবং এই পুজ নির্গত হওয়া তার সর্বক্ষণ চলতে থাকে। পুরুষের অন্তঃবাসের মধ্যেও এই পুজ লেগে থাকে। তাছাড়া জ্বর হয়, পুরুষাঙ্গের ভিতরে চুলকানি হয় এবং এই রোগ হলে পুরুষ তার যৌন ইচ্ছা আগ্রহ হারায় এবং যৌন আকাঙ্ক্ষা উদ্দীপনা কমে যায়। সর্বোপরি এই রোগ হলে পুরুষ তার পুরুষত্ব হারায় এবং ইনফেকশন ব্যাপক হলে, অবস্ট্রাকশন ব্যাপক হলে সেক্ষেত্রে পুরুষের জননাঙ্গে ক্যান্সারেরও সৃষ্টি হয়ে থাকে। আর নারীদের ক্ষেত্রে নারীদের ভ্যাজাইনার ভিতরে সার্ভিক্স এরিয়া, জরায়ুর মুখ যে সার্ভিক্স, চতুর্দিকে ক্ষতের সৃষ্টি হয় এবং পুজ নির্গত হয়। নারীদের প্রস্রাবে জ্বালা পোড়া করে, প্রস্রাব দুর্গন্ধময় হয় এবং জ্বর থাকে, চুলকানি বা অ্যালার্জি শরীরের ভিতরে ব্যাপক থাকে, যোনির চতুর্দিকে চুলকানি হয় এবং এই রোগ হলে নারীদের নারীত্ব হারায় এবং নারীরা যদি গর্ভকালীন অবস্থায় এই রোগে আক্রান্ত হয় এবং ডেলিভারির সময় যদি এই রোগে আক্রান্ত হয় সেক্ষেত্রে বাচ্চার চোখেও এই রোগের সৃষ্টি হয়, অর্থাৎ বাচ্চা জন্মগ্রহণ করলে তারও গনোরিয়া হয় এবং চোখে গনোরিয়া হয়। তো এটা যৌনাঙ্গ ছাড়াও পায়ুপথে এবং ঠোঁটে, চোখের মধ্যেও, চোখের পাশেও এই রোগের ক্ষতের সৃষ্টি হয়। তো দর্শক, নেসারিয়া গনোরিয়া নামক একটি ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়া থেকে গনোরিয়া রোগ হয়। তো এই রোগ থেকে বাঁচতে হলে অবশ্যই আমাদেরকে অবৈধ যৌনাচার থেকে বিরত থাকতে হবে, অর্থাৎ অবৈধ যৌনাচারে লিপ্ত হওয়া যাবে না এবং নারী এবং পুরুষ উভয়ে প্রোটেকশন, অর্থাৎ প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থেকে সহবাস করতে হবে। যৌন মিলনে তারা একক সঙ্গীর সাথে যৌন মিলনে লিপ্ত হতে হবে এবং অবশ্যই সেটা পবিত্র সম্পর্কের থাকতে হবে। এই রোগটি হলে সমাজের ভিতরে একটা বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি হয়, অর্থাৎ গনোরিয়া আক্রান্ত নারী এবং পুরুষ তারা যদি বিবাহ করে, নারীদের বিয়ের পরে তাদের স্বামীর মধ্যেও এই রোগটা চলে যায় এবং পুরুষরা যদি বিবাহ করে, স্ত্রীর সাথে যৌন মিলন করে, তাহলে স্ত্রীর মধ্যে এই রোগটি ছড়িয়ে যায়। তো দর্শক, এটা একটি বিব্রতকর অবস্থা। এই রোগ থেকে পরিত্রাণ পেতে হলে অবশ্যই অবশ্যই আপনারা প্রতিরোধ গ্রহণ করবেন এবং যদি এই রোগের সৃষ্টি হয়, এই রোগের লক্ষণ প্রকাশ পায়, তো সাথে সাথে আপনারা অবশ্যই হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করবেন। যৌন রোগের একমাত্র পার্শ্বপ্রতিক্রিয়ামুক্ত চিকিৎসা পদ্ধতি হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতি এবং স্থায়ীভাবে রোগ নির্মূলের জন্য অবশ্যই আপনারা ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা গ্রহণ করবেন। তো দর্শক, আমার আপনাদের প্রতি অনুরোধ,
আপনারা এই রোগ লক্ষণ প্রকাশ পাওয়ার সাথে সাথে দেরি করবেন না, অবহেলা করবেন না, খুব দ্রুত একজন ডাক্তারের শরণাপন্ন হবেন। অবশ্যই তিনি একজন গভর্নমেন্ট রেজিস্টার্ড এবং অভিজ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তার হতে হবে, আর তার চিকিৎসা পদ্ধতিটি অবশ্যই ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতিতে হতে হবে। তাহলে সে আপনার রোগ লিপি অনুযায়ী আপনাকে যদি চিকিৎসা দেয়, খুব দ্রুত এই ভয়ঙ্কর এবং খারাপ রোগ থেকে মুক্তি পেতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।